সোমালিয়ার জলদস্যুয়ে অপহরণ করেছে এখন জাহাজ আর এইখান জাহাজতে আবদ্ধ হয়ে আছে 15 জন ভারতীয়। লাইবেরিয়ার ধ্বজাবাহী এই জাহাজখনের নাম হয়েছে এমভি লীলা নরফক আর এই জাহাজখনতে 15 জন ভারতীয় আবদ্ধ হয়ে আছে আর এই জাহাজখন কবলত পড়েছে সোমালিয়ার জলদস্যু। ইতিমধ্যে তৎপর হয়েছে ভারত সরকার সেই 15 জন লোকক উদ্ধার করবলে ইন্ডিয়ান নেভেল শিপ চেন্নাই অর্থাৎ আইএনএস চেন্নাই এখন নামের এখন নৌসেনার জাহাজ ইতিমধ্যে সেই দিকে অগ্রসর হয়েছে। সমান্তরালক নৌসেনার বিমানের যোগেদি মনিটর করে থাকা হয়েছে সমগ্র পরিঘটনা। মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট P-18-র যোগেদি সমগ্র ঘটনা পরিদর্শন করে থাকা হয়েছে আর সুযোগ সুবিধা বুঝি আক্রমণ করা হব সেই জলদস্যুক আর উদ্ধার করা হব সেই 15 জন ভারতীয়। সোমালিয়া আফ্রিকার এখন দেশ। সোমালিয়ার দক্ষিণে আছে কেনিয়া, পশ্চিমে আছে ইথিওপিয়া, উত্তরে আছে এডেন উপসাগর আর পূবত আছে সোমালি সাগর। সোমালিয়া এখন অতি দরিদ্র দেশ, সন্ত্রাসবাদরে জর্জরিত, অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, রাজনৈতিকভাবে অস্থির আর ভরি আছে বুভুক্ষ মানুষরা। কর্মসংস্থাপন নোপা সোমালিয়ার যুবকসকলে এই ধরনের এটা এটা জলদস্যুর গোট গঠন করে আর যুহ বিদেশী জাহাজ সোমালি সাগর নহবা এডেন উপসাগর প্রবেশ করে সেই জাহাজসমূহ অপহরণ করে বৃহৎ অঙ্কর মুক্তিপণ দাবি করে। আর মুক্তিপণ দিয়া মাত্রকে সেই জাহাজসমূহ এড়ি দিয়া হয়। মূলত বাণিজ্যিক জাহাজসমূহ লক্ষ্য করে লয় সোমালিয়ার এই জলদস্যুবুরে। এইবার সোমালিয়ার জলদস্যুর হাতত পড়লে এইখান লাইবেরিয়ার জাহাজ যত আবদ্ধ হয়ে আছে 15 জন ভারতীয়। এতিয়া প্রশ্ন হয় কিমান মুক্তিপণ সেই জলদস্যুবুরে দাবি করেছে আর ভারতবর্ষয় মুক্তিপণ নিদিয়াক সেই 15 জন ভারতীয়ক উদ্ধার করে আনব পারিবনে নাই সেয়া সময় গম পাওয়া যাবে।